আসসালামু আলাইকুম প্রিয় ভাষা অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো টেলিকম অ্যাপস এমটি ক্যাশ যে একটা অ্যাপস রয়েছে, যার মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ, বিল পে এবং ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ে ফান্ড ট্রান্সফার করতে পারেন। সেই প্রক্রিয়া করা যায়, সেই সকল সার্ভিস পাওয়া যাবে। কীভাবে এটা রেজিস্ট্রেশন করবেন এবং কী কী সার্ভিস এ টু জেড নিয়ে আজকে এই আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না কীভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রসেস। এই এমটি ক্যাশ অ্যাপসটি আপনি যে কোনো মাধ্যমে নিতে পারেন। আমি আপনাদেরকে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে দেখুন প্রথম লোগো দেখাচ্ছে এমটি প্রাইভেট ব্যাংকিং। এখানে আপনি নিচে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ বাটন আপনি ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলবে। যে মোবাইল আপনি এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নম্বর এবং যে সিমে রেজিস্ট্রেশন করবেন সেই সিম মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস এবং আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, সে যেটা মনে রাখতে পারেন। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে স্কেপ বাটন বা এই যে ডান পাশে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু লোডিং নেবে বা সময় নেবে। তারপরে আপনার এনআইডির ব্যাক পার্ট এবং ফরম পার্ট এখানে আপলোড করতে হবে। আপনি এনআইডি এখানে নেজ টাচ করবেন, টাচ করে আপনার এনআইডির ফরম পার্ট এবং ব্যাক পার্ট আপলোড এনআইডির ফরম পার্ট এবং ব্যাক পার্ট ছবি আপলোড করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করার পর আপনার এনআইডির তথ্য দেখানো হবে, যে আপনার সব তথ্য সঠিক আছে কিনা। সঠিক থাকলে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। এবং আপনি এই অ্যাপসটা লগ ইন করার জন্য, বারবার লগ ইন করার জন্য বা লেনদেন করার সময় পিন প্রয়োজন হবে, সেই পিনটা এখান দেবেন 4 সংখ্যা, যেন মনে রাখতে পারেন পিনটা। বন্ধুরা পিন দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে একটু অপেক্ষা করতে বলবো, মানে লোডিং নেবে, সময় নেবে। তারপর আপনাকে দেখানো হবে যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিতে হবে, মানে অ্যাডমিন আপনাকে একটা অ্যাপ্রুভ দিয়ে দেবে। অ্যাপ্রুভ দেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে, হোম পেজে। বন্ধুরা অ্যাপ্রুভ করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। টেলিকমের মূল পেজে যাওয়ার পর আপনি অ্যাডভান যদি করতে চান, সেজন্য আপনাকে এই অ্যাডভানি অপশনে নিয়ে যাবেন, গেট অ্যাডভান করতে হবে। এবং তারপর সেন্ট মানি যদি করতে চান, যারা সেন্ট মানি করতে পারবে, যারা অ্যাকাউন্ট খুলে দিতে পারবে, অন্য অন্য ডিস্ট্রিবিউটার বা অন্য অন্য সার্ভিস যারা মার্কেট আছে তারা আদার্স কাউকে সেন্ট মানি করে দিতে পারবে। এবং মানি আউট, মানে আপনি যদি এই অ্যাপস থেকে টাকা বাইর করতে চান, তাহলে মানি আউটের মাধ্যমে আপনি বিকাশ, নগদ, রকেট উপায়ে টাকা পাঠাতে পারবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে আপনাকে 1 কর্মদিবস অপেক্ষা করতে হবে। 1 কর্মদিবস পর আপনাকে টাকা পাঠাতে হবে। পেমেন্ট অপশনে যদি আপনি পেমেন্ট করতে চান, পেমেন্ট অপশনে ক্লিক করে টাকা আসেনি। মোবাইল রিচার্জ করতে গেলে এই রিচার্জ অপশনে যেতে হবে। তারপর আপনি যে অপারেটর মোবাইল রিচার্জ করতে চান সেই অপারেটর সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে ইন্টারনেটে ক্লিক করলে অপারেটর সিলেক্ট করে আপনার অফারগুলো দেখাবে এবং মিনিট কিনতে পারবেন এখান থেকে, বান্ডেল, কল রেট সবই এখান থেকে কিনতে পারবেন। কীভাবে মোবাইল রিচার্জ করবেন, কীভাবে বিল পে করবেন, সব ভিডিও আমি নিয়ে আসবো আস্তে আস্তে। এখান থেকে আপনি বিল পে অপশনে ক্লিক করে আপনি পল্লী বিদ্যুৎ, আকাশ, ডিসকো, ডিবিসি, ওয়াসা, টিটাস, জালালাবাদ এই সকল বিল দিতে পারবেন কর্ণফুলির। আর এই টিকিটে ক্লিক করে আপনি সহজ যে ওয়েবসাইট আছে বাস টিকিট কিনা, সেই ওয়েবসাইট থেকে এই টিকিট কিনতে পারবেন। শপিংয়ে ক্লিক করে আপনাকে দারাজের লিঙ্কে নিয়ে যাবে, সেখান থেকে আপনি দারাজের লিঙ্ক থেকে শপিং করতে পারবেন। এবং আছে আরেকটা অপশন স্মার্ট কিউআর কোড, এখানে আপনার কাউকে যদি পেমেন্ট দিতে চান বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন কিউআর কোড স্ক্যানার করে। কীভাবে অ্যাড মানি করবেন, কীভাবে বিল পে করবেন, সব সার্ভিস আমি নিয়ে আসবো আস্তে আস্তে। ভিডিওটা যদি চান আপনি সেই ধরনের ভিডিও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবেন। তাহলে আপনার এই ভিডিও আমি যখন এই অ্যাড মানি করি, সেন্ড মানি করি বা মোবাইল রিচার্জ করি, বিল পে করি, সেই ধরনের ভিডিও আপনাদের মোবাইলে চলে যাবে সঙ্গে সঙ্গে। তাই বন্ধুর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।